যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না ওজন। এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে, এটা আবার কথা নয় বা আপনি গুগল করেন, এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে, ঠিক আছে? এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই, আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি কী নাম ছিল। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে $97 বিলিয়ন ব্যবসা করে, $97 বিলিয়ন ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, $100 কোটি আর টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয়। $97 বিলিয়ন ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে, এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয়, এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্যে, মানে এখানেই সব পর্নের শ্যুটিংগুলো আগেগত। একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে, কখন সরানো হয়েছে, যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল। কী আইন জারি করলো? যে এখানে শ্যুটিং করতে হলে বাধ্যতামূলক কনডম ব্যবহার করতে হবে, নাউজিবিল্লা পড়বেন না। তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর $10 থেকে $12 বিলিয়ন ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন, তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি, এদিকে আপনার সুইডেন, ওই ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে, ঠিক আছে? তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্ক। আমি কিন্তু লেকচারে এখানে যাইনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বললো যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই কারণে। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেওয়ার, তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং সমকামিতাও বেড়েছে। এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং 41% মানুষ মনে করে দেওয়ার দরকার নেই, কিন্তু আইনত এটা লিগালাইজড, এটা ওদের বাক স্বাধীনতা। এটা ক্যানাডা অনেক আগেই করেছে, ব্রিটেনেও আছে, অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে, এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে। এবং তারা এখন সংগঠন তৈরি করেছে, তাদের ফ্ল্যাগ আছে, তারা অধিকারের কথা বলে, তারা স্বীকৃতি চায়। এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো, জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শ্যুটিং করেন, গায়ক গায়িকা যেমন শ্যুটিং করে, ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয়। আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা নাতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা, দেন ফেক, যা দেখানো হয় এটা টোটালি ফেক, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে।
একবার জড়িয়ে গেলে কলমে সেখান থেকে আর বের হতে পারেন। শুধু তাই নয়, যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না ওজুমিন। তো এগুলো তাদেরই কথা, এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে 92% পর্ন দেখে। কত পার্সেন্ট? 92%। এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী, এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয়। 2014 সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না, আমি আসলে এদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না, তারা 244টা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছে। কিন্তু এমন একটা এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত। সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ উন্নত, ঠিক আছে? তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয়, বরং সমকামিতাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি, এটা রিপোর্ট, প্রতি 10 জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আতে। এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে। আমি যখন লেকচার শেষ করব তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ পারে, তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতত বলছেন। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদের কিছু পরিসংখ্যান শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম, ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। একটা রিপোর্ট বলছে, এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল, এটা ছাপানো হয়েছিল 16 অক্টোবর 2020, যে তারা ওয়ার্ল্ডের টপ 10 যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে, নারী নির্যাতনের দিক থেকে, এদের একটা তালিকা তৈরি করে। এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে, যে বলেন বুঝতে পারছি না, ইন্ডিয়ানা সবচেয়ে টপে আছে, ইউএসএ, ঠিক আছে? আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ। যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের, পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের, যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর, উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা, তাই না? আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই। ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলব, ঠিক আছে? তো আমরা ইউরোপ বানাতে চাই। তো ইউরোপের দেখা যায় যে 15 বছরের কম, পুরো ইউরোপে 15 বছরের কম 33% মানুষ, 33% মেয়ে 15 বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, সামনে আসেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে, যে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে ভারতে নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন, আমি পরে দেখছি। শীর্ষ 10-এর তালিকায় প্রথম আছে আমেরিকা, যেখানে বলা হচ্ছে যে 99% পুরুষ, 99% পুরুষ এরা উন্নত যৌন বিষয়গুলোতে আগ্রহী, ঠিক আছে? 1% পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক, নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি, যে ফ্যামিলি হোক, বিয়ে শাদী হোক, তারপরে বাচ্চা কাচ্চা হবে, এটা তারা 1% মানুষ চায়। ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন, এটাতে 99% পুরুষ বিশ্বাস করে। তারপরে আসেন, তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়, প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন। এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র 16% কেসের ভিত্তিতে, বাকিরা কেসই করেন। যারা কেস করেছে, এই কাগজপত্র আছে, এর মধ্যে দেখা যায় প্রতি 6 জনের একজন ধর্ষণের শিকার হন। তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকায় আনা হয়েছে সাউথ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার, এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী। কী বলা হয়? ধর্ষণের রাজধানী। এখানে দেখা যায় যে শুধু 2012 সালেই
65,000 ধর্ষণের ঘটনা রয়েছে। আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো, আপনি আগে পরিসংখ্যানটা দোকাতা থাকে। 65,000 ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই। আর সাউথ আফ্রিকার 4,000 নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে, প্রতি তিনজনে। এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার 25% পুরুষ, পুরো আফ্রিকার 25% পুরুষ মানে 1/4 পুরুষ জীবনে একবার না একবার করলতনে মেয়েকে দর্শন করছে। এগুলো আমাদের রিপোর্ট না, কিন্তু আপনি অনলাইনে এগুলো পাবেন। এরপর আসেন 3 নম্বরে, রাখা হচ্ছে সুইডেনকে। এবার সুইডেনকে খুব হাইলাইট করা হয়, খুব উন্নত কান্ট্রি। দেখা যায় যে 2009 সালে সুইডেনে ধর্ষণের হার ছিল 58%, কত পার্সেন্ট? আচ্ছা, 4 নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে, ভারত, সেখানে বলা হচ্ছে যে 2012 সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে 24,923টা। আসেন, তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি 22 মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে। 5 নম্বরে আছে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড, যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন, খুব শোক টোক পালন করলাম না? আচ্ছা, তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে 85,000 নারী সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, মানে যৌন হয়রানির শিকার হয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষ নারী এ পর্যন্ত 2012 সাল থেকে এই পর্যন্ত, মানে 2022 পর্যন্ত লাস্ট 10 বছরে 4 লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার রয়েছে, যার মধ্যে 25-30% হচ্ছে শিশু, মানে বাচ্চা মেয়ে। তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমায় রাখ। আচ্ছা, আসেন এবার আরও সামনে যাই, জার্মানির পরিসংখ্যান। জার্মানি হচ্ছে এখন 6 নম্বর। জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে 2,40,000 নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে এই পর্যায়ে নিশ্চয়ই। তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই, তবে 65,07,394 নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে, পুলিশের নথিতে রিপোর্ট আছে। আসলে সামনেন, এটা গেল জার্মানির কথা। এরপর ফ্রান্সের সেম কথা, 75,000 নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে, যাদের মধ্যে 10% হচ্ছে শিশু। এবং ক্যানাডার কথাও এখানে আছে, ক্যানাডাও লিস্টের মধ্যে হচ্ছে 8 নম্বরে, যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত 25,16,918 জন রিপোর্ট করেছে। এভাবে বলতে থাকে সে সবের। 9 নম্বর আছে শ্রীলঙ্কা, এবং 10 নম্বরে আছে ইথিওপিয়া। এই হলো 10টা দেশের তালিকা। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই। শুধু তাই না, বাংলাদেশরা এই টপ 10-এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রির না নাই, ঠিক আছে? তো এরপরেও তারা দেখবেন বোরখা, হিজাব, নারীর স্বাধীনতা, নারীকে লুকিয়ে রাখছ, হ্যাঁ, তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো, বাড়াবে, এই কথাগুলো ওরাই এদেরকে শিখায়।